हेलो बंधुरा वेलकम टू माई चैनल बांगाली इन जापान। आज के सैटरडे ताई आमरा सैटरडे स्पेशल हिसाबे बनाबो बिरियानी। आशिक बनाबे तो चलो जाई रेसिपिटा तुम्हादेर संगेओ शेयर करी। लेट्स गो। তুমি কি বানাবে? বেবি আর মেক বাং বিরিয়ানি টুডে। করছো? রাইসটাকে একটু ভিজিয়ে রাখ বাবু। আচ্ছা এটা কি করছো? আচ্ছা ঘি গরম করছো? দিয়ে মাংস দিবে? হ্যাঁ গো ঘিটাকে প্রথমে একটু গরম করে নাও। ঘি দিয়ে মাংস মানে রে তো জীবনে প্রথম দেখছি। शाबाश बेटा। लौंग गुड़, चिली पाउडर, टर्मरिक, जी सॉरी दिस वन इज ए जीरे, नो दिस इज क्यूमिन सीड्स। ओ भाई मारो मुझे, मारो नहीं ये मजाक। दिस इज कोरिएंडर, धने गुड़ और सॉल्ट, जिंजर गार्लिक पेस्ट, और मैंने ये वाला सब আমাদের আলু কাটালি আর গরম দুধের সঙ্গে কেশরটাকে মিশিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে নেওয়া হলো। তারপর দুধ কেশরের সঙ্গে আলুটা মিশিয়ে দেওয়া হলো। আমাদের পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে অলরেডি, এবং তারপর পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা পেঁয়াজ ভাজা ম্যারিনেট করা মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। হোমমেড বিরিয়ানি মশলা। আহ তেলে দই দিচ্ছ তুমি? না না জাস্ট দই দিচ্ছি। আচ্ছা দই দিলে তেলের মধ্যে তো তেল দিচ্ছি। ওকে তেলের মধ্যে দই। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা 2 স্পুন আমি দিলাম। ওকে ওকে চিলি পাউডার, কাশ্মীরি চিলি, ওকে এন্ড সাম সল্ট। सॉल्ट वाटर আজটা দাও হলো। এবার এর মধ্যে আলু সিদ্ধ করবে। এবার এর মধ্যে দাও হচ্ছে আলু। এবার আলুটাকে এবার সিদ্ধ করা হবে পর্যন্ত এরকম হবে। এবার আলুটাকে আবার ফ্রাই করতে হবে। আলু সরলা ডিপে ফ্রাই করবে। বুঝলা? এখানে হলো শুকনো লঙ্কা, এলাচ আর বিরিয়ানির কিছু একটু মশলা, তারপরে দিচ্ছে তেজপাতা। এখানে মাংসটাকে কষা হবে। কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মাংস দেওয়া হচ্ছে। মাংস দেওয়া হচ্ছে। এবার মাংসটা কষে নেওয়া হবে। জলের মধ্যে দেওয়া হলো তেজপাতা, জিরে, এলাচ, কাট মশলা জলের মধ্যে দেওয়া হলো। এবার চালটাকে দেওয়া হবে। জলটা গরম হয়ে যাওয়ার পরে এটা দেওয়া হলো। মাংসটা একটু কষা কষা হয়ে যাওয়ার পরে দই আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো। এখন বিরিয়ানির লেয়ার বানানোর জন্য কড়াইয়ে ঘি নিয়ে নেওয়া হলো। তারপর মাংস আলুটা কড়াইয়ের ঘিয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো যাতে সমস্ত মাংস আলুটা ঘিয়ের সঙ্গে মিশে যায়। তার জন্য সেখান থেকে হাফ মাংস এবং আলু তুলে নেওয়া হলো। ভাত দেওয়া আছে, গোলাপ জল, কেওড়া জল, পেঁয়াজ ভাজা, কেশর, দুধ, আবার দুধের মাংস দাও। লেয়ার বানানো কমপ্লিট। এবার বিরিয়ানিতে দম লাগানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের রায়তা और ये होता है हमारे डिलीशियस बिरयानी। वाओ। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पैसों के पीछे भागना है। बाय।